Hida Laksı. Care costă? Tu îți arăt că asta e cine? Tamare copii cine? Tele care cum? Care copii na? Nici de nici copii. O gata teca bășase, dar nu stă tu? Dar pentru că unul care a stat colat doar gata e na. Dar că urmăș că se saia sinte că iam la. Cauza la cum na ki? O nim fol ca nim gasoi de fol de osna. Nim fol că cauar tine. O de cauza e tita na. নিমের ডাইল দিয়ে কি করে মানুষে দাঁত ব্রাশ করে ঘাস খা ঘাস তিতাও না মিটাও না কেওলা গরু ছাগল খায় না নিজের এত উন্নত মনে করার কিছু নাই আমার অবস্থা আমার পর্যায়ে খাওয়া গেলে ঠিকই খাইতাম আমার এখন বিরিয়ানি পোলাও কোপ্তা কালিয়া মোরগে মুসল্লাম খাই আচ্ছা মোরগে মুসল্লাম জিনিসটা কি কেমন খাওন তোরে গরম পানিতে সিদ্ধ করে তারপরে লবঙ্গ গরম মশলা পেঁয়াজ মরিচ হলুদ যা কিছু সব কিছু দিয়ে কষাইলে যেটা হইব ওইটাই মোরগে মশলাম রাগ হস কেন তেরা কথা কস কেন খিদা লাগছে কইলাম খিদা লাগলে কি করবি আমার খিদা লাগে নাই আমি কইতাছি কোন জায়গায় যাই যায় বলি যাম খিদা লাগছে খাওয়ার এনে পয়সা দিলে কাম হইব খিদা আমার ঠান্ডা বাইরে যায় নিজের আপ্পাও খা পারলে তাই করতাম তোর কাছে কি 10 টাকা হব কোনো টাকা নাই ঢাকা যেতে পারলে তোমার একটা কাম হইতো ঢাকা যাবে টাকা পাবি কই এলগে তো কইলাম যে যাইতে পারলে কাম হইতো যাওয়ার তো উপায় নাই আইতে যামু এই সমস্যার কোনো সমাধান নাই আমি একটা কথা কই শুন ঢাকা যাই গাড়িতে উঠবো বাসে উঠবো ওইটা ওই যে হেলবারের পায়ে ধরবো কোনো ভাই টাকা পয়সা নাই ভাই আমাকে নিয়ে নামাই দাও কোনো জায়গায় গুলিস্তানে নামো যেখানে বান্দর খেলা দেখে কোনো জায়গায় খাইয়ে থাকুন তারপরে কিছু টাকা যদি এরকম করে নিয়ে তারপরে কিছু কিনে খামো কারণ আমার এখন দেওয়াল পিঠ ঠেকে গেছে এখন আমার খাইতে হবে ধরা খাইলে খাইলাম কোনো অসুবিধা নাই জেল খাটলে খাটলাম নাহলে হাজতে নিব কিন্তু খাইতে হবে আমি কারো হাতে পায়ে ধরার মধ্যে নাই আর হাতে পায়ে ধরতে হইব কেন তোর গরিটা বাঁচলি তো খালু দিছে খালু 2.5 বছর আগে মারা গেছে ট্রেন অ্যাক্সিডেন্টে যাওয়ার 2 মাস আগে আমার এটা প্রেজেন্ট করে গেছে কইছে এটা রাখবা এটা খালুর স্মৃতি ও এটার দিকে নজর গেছে খালু কি কোনো রক্তের সম্পর্ক নাকি বেটা খালা তা খালার লগে খালুর রক্তের সম্পর্ক আছে আমার লগে খালার আছে খালা কবে যে গরি কি করছস তখন আমি কি কমু মিছা কথা কমু মিছা কথাই কবি অসুবিধা জানবাসান ফরজ কিছুই যাহম না তুই আবার কোন এগুলি বেঁচতে করবি তুই তোর দান্দা বাজে আমি বুঝছি কইলাম যে চল যাই পকেট মারি তা না আমার মাথার মধ্যে একটা চিন্তা হামাইছে শুনবি সেটা আচ্ছা এমন যদি হইতো ধর আমরা এখানে খাড়াই আছি দুজন এমন সময় একটা সুন্দর ফুটফুটটা পড়ি আসলো আমাদের কাছে আয়সা বলল তোমরা কি চাও আমি তখন বলবো খাউন চাই খাউন দাও খিদা লাগছে এরকম হইতে পারে না কই যাস এরে এই ছাগল নিয়ে কই যাস খিদা লাগছে না খাইতে হইব না ছাগল জবাই করবো সবগুলি খাওন দেব তাহলে খালি এটা আমি কিন্তু রানের মাংস আমার পছন্দ তুই মাংস পাবি না তোর চামড়াটা দিয়ে তুমি বেচছে তারপর ভাত খাবি তাহলে এটা ভাত কালাটা ধর কালার ছাগলের চামড়ার দাম বেশি দরকার নাই কালোকে প্রতি আমার অনেক মায়া তোর ইচ্ছে হলে তুই ধর Thank you.
আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। এলাকায় কি ধুতরা গাছ বেশি? ধুতরা গাছ কি? ধুতরা গাছ এক ধরনের গাছ, এটা যে খায়, খাওয়ার পরে এই গাছ সে ভুলে যায়, চিনতে পারে না। আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। কেন আপনার বলবো কেন? আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করব। কেন পূরণ করবেন? আপনি কে? পড়ি। অনেক মেয়েদের এরকম স্বভাব আছে, নিজের স্ট্যাটাসটারে একটু বাড়ায় দেয়, যারা এরকম বাড়ায় আমার ইচ্ছা করে থাপ। সব দাঁত আছে আপনার? মারির একটা দাঁত নেই। আপনার কপাল ভালো বাইচে গেছেন, আমি আবার ফালাইলে সব দাঁত ফালাই দেয়, নাইলে ফালাই না। পারবেন না, আমাদের দাঁত পড়ে না। আপনার দাঁত কি ওরে নাকি? দাঁতের পাংখা আছে? পরি পরি এরকম করি আমার কাছে আর হয় নাকি ফাইজলে? আমি আপনি কি পরি দেখেছেন? দেখি নাই। তাহলে কিভাবে বুঝবেন কোনটা পরি কোনটা পরি নয়? ভাই বাড়ি যা, গিয়ে বাপমার লগে দেখা কর, তেঁতুল মেতুল খাওয়াইব, বমি করবি, টালামে চলে যাবো, যা সব। আপনার তিনটি ইচ্ছের কথা বলুন। নানান জিনিস হাতে, এটা নাও, ওইটা নাও, এটা নাও, ওইটা নাও। তুই কি কইছস? নিমুগিলি কইলাম না, ডরে বেটা, ডর করে। তুই কিছুই নাস নাই, তুই খাও যাবি না পরির কাছে? খিদে মরে যেতেছি, কি খাইছি কদিন ধরে? ওটাকে খাওয়া কয় পরে গেছে, কিছু খা, ভালো মন্দ খাওয়া চাইতে তুই। হ্যাঁ, খাওন দাওন চাই, তারপর খাওন দাওন দেখ, তারপর খাই, আমার পাগল হয়ে যাই। পরিগম মধ্যেও তো শত শত আছে, আছে না? যদি শয়তান হয় তাহলে আমি কী করবো? আচ্ছা পরিটা দেখতে কেমন? পরির মতো নেই। নাক কেমন? খারা নাক, মোটামুটি খারা। রং? রং ফরসা, কিন্তু পাকনা নাই। পাকনা? ও হয়তো পেলে না, বাড়ি খায় পাকনা ভেঙে গেছে। বাড়ি গিয়ে পাকনা ভাঙছে? উড়ে না পরি, প্লেন যাইতেছিল, হয়তো বা সংঘর্ষ, দুই পাকনা শেষ হইতে পারে। তো প্লেনের লগে বাড়ি খেয়ে কেমন বেটা? এত কি খেয়াল থাকে নাকি, কে কোন দিক দিয়ে যায়, কে কোন দিক দিয়ে উড়ে, এগুলো কি মনে রাখে না? পাইলট তো অনেক সময় ঘুমো আসে। প্লেনের দেখে না, যদি দেখতো তাহলে ভাঙত না। ভালো ভালো পড়ি, কেমন বুঝলি তুই? বুঝলাম কেমনে? তুই যে বর্ণনা দিলি পরীর, আর আমার দাদা যে পরী দেখছিল একই, আমার মনে ওই পরী এই পরী, তারও পাকনা ছিল না। তো ওই পরী এই পরী বুঝলাম, কিন্তু ভালো কেমনে? সব বুঝলাম, আমার দাদার ছিল জলাতঙ্কর, পানি দেখলে দৌড় দেওয়া উল্টা দিকে যাইতো, এমন ডর, কোনো কিছুতে কোনো কাজ হইতেছিল না। হঠাৎ করে এই পরীর দেখা মিলল, আমার দাদাই দেখলো পরীরে, সেম সেম পরি পরি, তারে দিল একটা একটা সন্দেশের অর্ধেক টুকরা খাওয়ার জন্য দাদারে। দাদা তো খাইব না, হ্যাঁ হ্যাঁ খাই, যদি এবার মারা যায়। পরে জোর করে তারে খাওয়ানো হলো, খাওয়ার সাথে সাথে ফিট, এক্কেরে ফিট হইল। ফিট মানে বুঝছস তো, মানে ভালো হয়ে গেলো আর কি। সে পারলে ঝাঁপায় নদীতে পড়ে, নদী পাড়ি দেয় সাঁতরায়, এরকম অবস্থা। কিসের ডর, কিসের ভয়, কোনো জলাতঙ্কই নাই। ব্যাপারটা আমার কি জলাতঙ্ক হয়েছে? আমি পরীর কাছ থেকে খাওয়ানো নেবো কেন? তোর দাদার কাছে পরী আইছিল কোন জায়গা থেকে? ওই যে কলাকুবা বান্দুরা। ব্যাপারটা কলাকুবা বান্দুরা থেকে পরী? পরী কোন জায়গায় থাকে জানোস? কোহকাপ নগরীতে থাকে। কোহকাপ? এটা আবার কোন জায়গায়? ফরেন বেটা। ও বিদেশ থেকে আইছিল না? আমার ডর করতে আছে কিন্তু চাই। আচ্ছা আমি আমার একটা জিনিস ভাই, আমার খুবই খারাপ লাগতেছে, তুই দেখস অথচ আমি দেখি না, এটা কারণটা কি আছে? দেখ তো আমার চোখ, আমার চোখে কি সানি পড়ছে? অপারেশন লাগবো। ধরো বেটা সানি মানি ব্যাপার না তো, কপালে থাকলে আন্ধ হইলেও পরে দেখবি তুই। তাই নাকি? তা আমি দেখি না, কারণ আমি কেমন কোনো পাপ করছি? দরকার আছে এখন আমি দেখছি, একটা ব্যবস্থা হইব। হ্যাঁ তাও ঠিক, দেখলে হয়েছে, আমার এত কিছু দরকার নাই। খাউন চা, খাউন আগে, খাউন আগে পেট ভরি, কতদিন ভালো মন্দ খাই না, খাউন চা, তারপরে যখন তোলাকে ভালো খাতিরে দেবো, তখন ওই পূর্বাচলে পাঁচ কাঠা জমি চাবি, আমরা ডুপ্লেক্স বানাবো। না পাঁচ কাঠা, পাঁচ কাঠা, দশ কাঠা টোটাল দিলে তো ভালোই দিব নি, এত জমি
যেটা চাম ওইটাই তো তুমি, বেশি করে চাইলে বেশি দিব, কম চাইলে কম দেবো। কিন্তু আমার খালি খাওয়ানো লেগে ডর লাগতেছে, কারণ তুই তো খাওয়ানোর লেগে বেশি করে কইতে তোস, আগে তুই খাবি, খাওয়ান দিলে খামো, আমি খামো, আমি একদিন পরে খামো, চামো যা করে আল্লাহ। আবার ভুলে যাবি না তো মা ভাই? কতদিন গরম ভাত খাই না। আরে আপনি কি বলেন তো, আপনি রাত্রে জেগে আসছেন কেন? মাথায় দোষ আছে, মানুষের দেখলে কি বলবো? যান আপনি যান। এই কই গেলেন আপনি? আপনি কি তাইলে সত্যি সত্যি পড়ি নাকি? আমি সত্যিই পড়ি। বলেন কি? আমি তখন আসলে আপনার মানুষ মনে করছিলাম, আমার অন্যায় হয়েছে, কিছু মনে করেন না, মাফ করে দিন, আমি যাই তাহলে। আরে আরে কোথায় যাচ্ছেন? শুনুন, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি বলেন এখন আপনার প্রথম ইচ্ছাটা কি? আমার ভাই কোনো ইচ্ছা ইচ্ছার কথা বললে কি পূরণ করতে পারবেন আপনি? বলে দেখুন না। আমার একটা বাড়ি দরকার। আপনার বাড়ির দরকার? জি। ঠিক আছে, আমরা তো মাত্র গেট লক করে ঢুকলাম, আপনি ঢুকলেন কেমনে? আমি পড়ি, যখন মন চায় যেতে পারি। আরে আপনি পরিজন জিনন ভূতন আমার কাছে যায় আছে না, ও তো আপনারা চিনে না, ও কি মনে করবো? আপনি যান। আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করতে এসেছি, আমি তো যেতে পারবো না। তার তার ইচ্ছার গুলি মারি বেরা। হেই তুই কার সাথে কথা কছিস? এখন তো কেউ নাই, দেখতেছস না বইয়ে রয়েছে? যান ভাই যান, আপনি যান। আরে আমি তো এনে শোভা দেখতেছি, কেউ তো নাই, কার সাথে কথা কর? আরে আমি চিনি না তারে, খামাকা কেমনে যে ঢুকছে আমি বুঝতে পারতেছি না। কে যাইব কি করছো? তুই পাগল না আমি পাগল? আমি তো বুঝতেছি না, কার সাথে কথা বলতো? ডর লাগতো তুমি আমার সাথে ফাইজলামি করতেছ? ভাই পড়া ফাইজলামি তো তুই করতেছ আমার সাথে? আর কি সাথে ফাইজলামি করছো? এটা কে বসে আছে? আর তোলা না নাকি ফাইজলামি করতো সাথে ফাঁসি দেবো না? আরে কোথায় গেলেন আপনি? আরে কথা আছে তো সামনে আসেন। কই জি বলুন, কেন ডেকেছিলেন? আপনি আমার একবারও জিজ্ঞেস করবেন না যে আমার দ্বিতীয় ইচ্ছাটা কি। যাই হোক, আমি আমার দ্বিতীয় ইচ্ছাটা ঠিক করছি। জি বলুন, আপনার কি দ্বিতীয় ইচ্ছে? মানে হয়েছে কি, আমি ওই আমার বিয়ার বয়স আসলে চলে গেছে বুঝছেন, বিয়ে শাদি করি নাই, তো এখন আমার বিয়ে শাদি করতেও ইচ্ছা করতেছে না। কিন্তু একটা অদ্ভুত ইচ্ছা হয়েছে কিছুদিন ধরে, মানে মনে হচ্ছে আমার যদি দুইটা সন্তান থাকতো, না বিয়ে করি নাই সন্তান করতে আসবো, মানে আমাদের মনুষ্য সমাজে, মানে মনুষ্য সমাজের বাস্তবতার নিরিখে এটা সম্ভব না আসলে বুঝছেন। কিন্তু একটা সন্তান যদি এরকম হইতো যে দুষ্ট সারাদিন ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করে, আর একটা ঠান্ডা প্রকৃতির, তাহলে খুব ভাল লাগতো। বউ নাই কিন্তু আমি দুই সন্তানের বাপ। এখন এইটা আপনি যেহেতু পড়ি এই জন্য রিকোয়েস্ট করতেছি, সম্ভব এটা? সম্ভব, অবশ্যই সম্ভব। প্লিজ আপনার দুটো পায়ে ধরে আমার দুইটা সন্তান দেন। আব্বু আব্বু
তুমি আমাকে দেখেছিলে? তুই এবার ভিতরে ঢুকছিস কেমনে? আব্বু আমি তোমার ছেলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমি সুমন। তুই আমার পোলা কেমনে হস? হ্যাঁ, দুম করে এত বড় পোলা কেমনে? বেরা আব্বু, ছোটদের সাথে কেউ এত খারাপ ব্যবহার করে না। তোর সাউন্ড জানি আমার কানে না ঢুকে, কম করে হইলে আমার থেকে 10 বছরের বড় বিক্রি বাইরা বাইরা নিলে মাইরে ফেলাম। কিন্তু আব্বু, চাচু তোমার জন্য খাবার নিয়ে বসে আছে, তুমি তাড়াতাড়ি আসো। এটা কেমন সন্তান দিলেন? মাঝে মধ্যে যে জিদ করে তুলে আসার তুমি সেটাও তো পারবো না। এটা এটা যেমনে পারেন এটা বদলাই দেন, এরকম না, এরকম সন্তান চাইতেছি না। দেখুন, যেটি একবার আসে সেটি আর ফেরত যোগ্য নয়। আরে কি বলেন তাহলে, আমি তো একটা বাচ্চা, আপনি দিছেন সন্তান, মানে এত কেমনে কি করবো আমি? মনে করে দেখেন তো, আপনি যখন সন্তানের কথা বলেছিলেন তখন কি আমাকে বয়সের কথা বলেছিলেন? না, বয়সের কথা তো করি নাই। আচ্ছা, এখন সব ছাড়েন তো, এখন চলেন, সবাই আপনার জন্য ডাইনিং ওয়েট করছে, খাবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হবো, তারপরে। আচ্ছা ঠিক আছে, চলেন। ওটা তুমি এটা কোনো কাম করলা? আমি 20 মিনিট ধরে তোমার লেগে ওয়েট করতেছি, আর তুমি এলো এখন, আমার ক্ষুধা লাগে না। ডেড মানে ওই আপনি কে? ওইটা তুমি তোমার আপন সন্তানের চিন্তা ছো না, আমি তোমার পোলা পাপ্পু। আপন সন্তান মানে ডেড কয় কেন? মানে এটা আপনার চঞ্চল দুষ্ট ছিল। পোলার মডেল হইলো আপনার? আমার কোনো পোলা লাগবো না, কাটতি কুটি গোল করেন, আপনি যান পোলা মোলা সব লয়ে যান। আপনাকে একবার বলেছি না, যেটা একবার আসে সেটা আর ফেরত যোগ্য নয়। কিল্লিকা ফেরত যোগ্য না কিল্লিকা? ওইটা তুমি কার সাথে কথা বলছ? এই তুই আমার ডেট করবি না। একটা মানুষ আপন বাপরে যতবার ডেট না করে তুই তার চেয়ে বেশি করতে আসো, তাই বাইরে তুই বাইরে। ওই ডাট তারে বাইরে হয়ে যেতে কইতে আসো। হ্যাঁ আমি কিছু জানি না, আপন পোলারে কোনোদিন দেখছো এরকম ব্যবহার করতে? ওই ডাট ওটা জায়গা থেকে তানজিলা বইব ওখানে। আব্বু, তানজিলাকে? তানজিলা নামে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। থাপড়ায় স্লিম বানাই দিচ্ছে করতেছে না? তানজিলা তোমার মা, মারে চিনো না, দাঁড়ায় আছে দেখতে পাও না তুমি? জি আব্বু, আমি এখন দেখতে পাচ্ছি। আম্মু আপনি বসেন, বসেন। তোর কি হয়েছে? উল্টা পাল্টা কার সাথে কথা কস? তোর কি ইনসোমনিয়া হয়েছে, রাত্রে ঘুম হয় না? দূর পরির মতন সুন্দর একটা মেয়ে কথা কইতেছে, তোরা শুনতে আছিস না? পরির মত না, পরি। এই যে শুনস নাই কি কইলো? আমি তো কিছু শুন কথা কইলো যে পরির মত না, পরি শুনস নাই তুই? না 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 না, তোর তো সমস্যা হয়েছে মাথায়, ডাক্তার দেখাইতে হইব। এই সুমন, তুই শুনস নাই? জি আব্বু। প্লেট ভাঙো মাথার উপরে। ড্যাড, তুমি যে কি করো না, তোমার কিছু জানতে চাইলে তুমি আমারে জিগাইবা। আমি কইতেছি উনি কি কইছে। উনি কইছে
পাপ্পুর দিকে ভালো কইরা খেয়াল রাখতে। ঠিক কইছি না আব্বা? তুই ঠিক কইছিস। তোরে তো ছোটবেলা থেকে লাইলা পাইলে আমি বড় করছি। কত ভদ্রভাবে ডাক দিলাম, এই যে ভদ্রলোক এদিকে আসেন। আমি তো তোমার বয়সে বড় নাকি নাকি ছোট? সালামটা তো অন্তত দিবে যে সালাম আলাইকুম। আর আমার বাড়ির সামনে যে এরকম হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে হাঁটবা না। এরপরে যখন আমার বাড়ির সামনে যে চলাফেরা করবা, ফুল প্যান্ট পরবা, শার্ট পরবা, এটা মাথায় রেখো। আমি কি পরবো না পরবো সেটা আপনারে জিজ্ঞেস করে পড়তে হবে না, আমার জিনিস আমি পরবো। আপনি কি আমারে জিজ্ঞেস করে পড়ছেন? আমি তো তোমার মতো হাফ প্যান্ট পরে রই নাই, আমি ফুল প্যান্ট শার্ট পরে রয়েছি। আমার ইচ্ছা করছে পড়ছি। এই বেদর ছেলে, তোমার বাপদাদার নাম কি? কি নাম? বাপের নাম তিদাস, চাচার নাম ফারুক। এই নামে তো আমি কাউরে চিনি না। আপনার না চিনলেও চলবো। মরা কলা গাছ কি লাইতেছ? বিষয়টা কি? মাথা কি খুব উত্তপ্ত? কারণ কি জানতে পারি? কি কারণ বলো তো দেখি একটু। আমারে কয় সম্মান দিতে, আমারে কয় হাফ প্যান্ট না পড়তে। ওই বেটা, আমি সম্মান কারে দিমু না দিমু, আমি কি পরবো না পরবো সেটা আমার ব্যাপার। তুই কে? তুই কে? তাই তো হারামজাদা, তুই কার কথা বলতেছো? তুমি নাম কইতে পারুম না, দেখলে চিনুম। সে কি বলছে তোমাকে আবার বলো তো ভালো কইরা। তোমারে হাফ প্যান্ট পরতে মানা করছে। হ্যাঁ, সালাম দাও না, এই জন্য বলছে সালাম দিতে। তোমারে চিনে না সে? তুমি কার ভাতিজা সে জানে না? কইছি আপনারে চিনে নাই। চিনে না, হেরেছি নামু। আমারে তো চিনে না। এই তল্লাটের এমন কোনো লোক নাই যে আমারে ডরায় না। আমি তোমার বাপ না যে মাজা ভাঙ্গা দৌড় মারমু। কে করছে খালি নামটা বলো তো দেখি। সে কি জানে না আমি কে? হ্যাঁ, না আমি কে জানে না? না তারে জানাইতে হবে, আমার অতীত ইতিহাস জানে না। শোনো, আমি সাইড ডাকাতরে যাত্রায় ধরা ঘুষাইছি, নাক দিয়ে কলকলায় ডাকাইতে রক্ত পড়ছে, পুলিশ এসে বাইন্ধে নিয়ে গেছে ডাকাতদের। এখনো এই অঞ্চলে ডাকাতি হয় না কেন জানো? জানো না? ডিউ টু মি, আমার কারণে। আর তোমারে ধমকায়, তোমারে গাইলায়, তোমারে সালাম দিতে কয়, তুমি কিছু কও নাই। আসলে তুমি একটা নাবরা। এই চলো না বললো। কোথায় যাবো আমি? আপনি ডাকাইতের নাক ফাটাইছেন না, এখন আর নাক ফাটাইতে হইব, চলো না বললো। আর আমি ব্যাককেলের মতো কথা বলো? তোমারে অপমান করছে, আমি যাবো কি জন্যে? হ্যাঁ, এটা তুমি মীমাংসা করো। তোমার কি শক্তি কম নাকি? আপনি আমার চাচা লাগেন, আমার অপমানের শোধ নিতে হইব আগে এই কাজ, চলে না বললো। আরে তুমি কি বলো বাবা, আমি কি বেকার তোমার মতো? হ্যাঁ, মরা কালা গাছ কি লাই? আমার অনেক কাজ আছে, আমি যাবো পরে। তুমি আগে যাও, ব্যবস্থা নাও, না পারলে আমি তো আসি। আপনি আমার চাচা, আমি আপনার ভাতিজা, আমারে অপমান করছো, অপমানের শোধ আগে নিতে হইব, ওরে মারতে হইব, ওরে ঘুষাইতে হইব, নইলে আমি আপনারই ঘুষায় মাইনে লাগবো, চলে না বললো। আমি চলো, আমার কাজ আছে। আরে কাজ এই কাজ আগে আয় না, আয় না, আয় আরে ওই আমারে যে অপমান করছে এটা আপনার কিছু হয় নাই? তুমি যাও। আর আমি সম্প্রতি একজনকে মারতে গিয়ে আমি হাতে ব্যথা পাইছি, আমি এখন মারতে পারবো না। আমি বললাম তোমার একটা কথা, তো বিশ্বাস করো আমার। দেখো এই দেখো, এই যে এখানে এই দেখো ফুলা দেখছো, এই যে জায়গাটা,
দেখতেছো সব ঠিক হয়ে যাবো, ব্যথায় ব্যথা কাটে, ব্যথায় ব্যথা কাটবো। ছোট জিনিসটা বুঝতে পারতেছো না, আপনি আমারটা বুঝতেছেন না, চলেন। আমি ঠিকই বুঝতেছি, আমারে অপমান করে। দুই মিনিট সময় দেওয়া যাবে না, সময় এক মিনিট, এক মিনিটের মধ্যে শেষ করতে হবে। গোপনীয় কথা তো মনসুর, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা কো। মা এক মিনিটের 30 সেকেন্ড গেছে গেল, 30 সেকেন্ডে তাড়াতাড়ি করতেছি। ভাই বসে কি মানে আমি তো পিন্দে ওসে বিপদ, আবার বিপদ না, সেটা হচ্ছে যে মানে এখন আপনি কিছু মনে করবেন না, একটা জোরে করে একটা ছাড়ে দেবো, আপনি থতমত খেয়ে যাবেন। এই উপকারটা আসলে করতে হবে। সেটা কিরকম ঝাড়ি? এই ফাজিল, এই ফাজিল কি জন্য ফাটানোর জন্য তো এইসব লোক আমার কাছে ওয়ান টু ব্যাপার, একটা ঘুষি দিমো নাক ফাইটা কল কলার। এখন ঘুমানো যাবে না, আসো এখন আমরা গল্প গুজব করি। গল্প? হ্যাঁ, তুমি বলবা না আমি বলবো? তুমি গল্প বলবো, আমি শুনবো। আচ্ছা, কি গল্প বলি? কি বল, অমন হয়েছে, রাজা বাদশার গল্প বলি শুনবা? আচ্ছা শোনো, গল্প শুনে কিন্তু চলে যেতে হবে। এক দেশে ছিল এক রাজা, রাজার ছিল তিন মেয়ে, বড় মেয়ে, মেজ মেয়ে, ছোট মেয়ে। রাজা একদিন তিন মেয়েকে ডাকলো, বড় মেয়েকে জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেমন ভালোবাসো? বড় মেয়ে, এটা শুনছি, তাহলে তো মনে করতেছ। ও, আর একটা গল্প মনে হচ্ছে, শোনো ওই এটাও রাজা আর মন্ত্রীর গল্প বলি, বলবো? সেটা হচ্ছে যে রাজা মন্ত্রী গেছে ওই হরিণ শিকারে বন্দুক নিয়ে। যাওয়ার পরে তারা অনেক সারাদিন হরিণ টরিণ শিকার করছে, গহীন জঙ্গলের ভিতরে রাত হয়ে গেছে, এখন আর বাড়ি ফিরতে পারতেছে না, কোথায় থাকবে? নিচে থাকলে তো বাঘে সিংহে কামড় দিতে পারে, তারা করছে কি গাছের উপরে উঠে রয়েছে। রাত্রের বেলা অন্ধকার, ঝিঝি পোকার ডাক, চারদিকে খুটখুটা অন্ধকার, রাজার মন্ত্রী তো গাছের উপরে বসা, এমন সময় অন্ধকার ফোঁস ফোঁস করতে করতে একটা সাপ আসলো, তার মাথায় মণি আলো জ্বলতেছে। আগেকার দিনে থাকতো না? আগেকার দিন থাকতো বাতি যায়, এখন হয়তো বা থাকে না, মণি এখন চুরি করে নিয়ে যায় ও যারা দুষ্ট সাপ। আসো আমরা খেলি। কি খেলো এখন? একটু সময় তো বলে চলো। চাচু, তুমি বলছিলে রাজা ঘোড়া করে যায়, আসো ঘোড়া 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 খেলবো। ঘোড়া ঘোড়া কেমনে খেলে? এই যে একজন ঘোড়া হবে, আরেকজন তার পিঠে উঠবে,
তুমি তোমার আব্বার সাথে খেলো কি আব্বার না আমি তোমার সাথে খেলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি ঘোরা হও আমি তোমার পিঠে উঠা তারপরে ঘোরা ঘোরা খেলি চাচু ছোটরা কখনো ঘোড়া হয় না ঘোড়া হয় বড়রা তুমি ঘোড়া হও ঘোড়া হও ঘোড়া হও ঘোড়া হও ঘোড়া হও ঘোড়া হও তুমি যদি আমার পিঠে উঠো তাহলে তো আমার হাড্ডি গুড্ডি ভেঙে আমি মারা যাবো কিচ্ছু হবে না তুমি ঘোড়া হও বাচ্চা তুমি কি চাও যে আমার প্যারালাইসিস রোগ হোক ঠিক আছে হইতেছে কিন্তু সব জোরটা তুমি আমার এখানে দিও না আমার একটু তুমি একটুখানি যা বসো তো তোমার বাপের সাথে তোমার জরুরি কথা না আচ্ছা চাইলে তোমার সাথে বসবো ওখানে বসে তোমার সমস্যাটা কি না তো তোর সামনে দেখ প্রমাণটা কি তোর ছেলে কোথা লাগ তো আমি এর বাসুম না এই এদিকে চা সে কি করছে জানো আমারে বলে যে আপনি ঘুরা হন আমি ঘুরা হব না জোর করে রেখে ঘুরা হন আমি হয়েছি তারপরে সে আমার পিঠে উঠছে এই দেহ যদি আমার পিঠে উঠে তাহলে কেমন লাগে উইটা তারপরে টকবক 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 করছে আমি খটনস করে আমি এখানে ব্যথা পাইছি এখন আমার মাঞ্জার ভিতরে ব্যথা এখন পর্যন্ত ব্যথা যাইতেছে না এর বিচার করতোই ওই বেটা তোর তো স্মরণ করা উচিত হ্যাঁ চাচা বাইসার সম্পর্ক কি বাইসার চাচার পিঠে উঠবো কান্দে উঠবো এটা তো স্বাভাবিক আর তুই এটা নিয়ে বিচার দাস এই জন্য বাতি যা আমার গালে মাইরা ফেলাইবো এই বাতি যা পিঠে উঠবে বাঁচো তুই নিয়ে দেখ দেখ গাড়ি নিয়ে দেখ কেমন লাগে একেবারে কম করে হইলেও 150 কেজি নেব এই ওজন আলাপ পর আমি ঘোরা ঘোরা খেলবো হ্যাঁ আমি তো যে কোনো সময় দম ফেটে মরে যাবো না তো কি আমি ওর ওর ওজন আমি জানি না হ্যাঁ ও তো খালি ফুলে গেছে কি এমন ওজন আর এই যে দেখ এই যে কেমন করতেছে কেন যাও হুশ হয় না চাচা পছন্দ করে না বুঝো না কান্দে উঠো পিঠে উঠো সরি বলো একটা পাপ্পি দিয়ে দাও সরি চাচা দেখলি ওরা কিছু পাপ্পি দিতে দিছে হে এইরকম হলো অবস্থা দুইজনের কেউ কথা শোনে না আমার তারপরে আর একটা কথা বললি আমি সেটা বলতে চাইছিলাম না চাচা হিসেবে তাদের হাত টানের অভ্যাস আছে আমার পকেটে টাকা থাকে না আব্বা তোমরা আব্বা তো আমি আব্বা ঠিক আছে এটা তো কিন্তু বললো না আর কি মানে আধুনিক যুগ না মানে তোমরা তো অন্যদের চেয়ে আলাদা তোমরা তো অনেক ডিফারেন্ট ছেলে তো ভাই বললো আমার তোমরা দুজন ভাই বললে কি ভাই বলবা আমি নিশ্চিত কিন্তু আমি বলি না আজকে আমি যেহেতু বিচারে বসছি আমি সব কথা বলবো বাদ দিলাম টাকা পয়সার কথা আমি ভালো মানুষ পেপার পড়তেছি পত্রিকা বই ফট করে টান্ডা নিয়ে যায় ফালাই দেয় সেদিন আসে কইছে আচ্ছা চলো বাজারে যাবো আমি কইছে এখন আমি কাজ আছে আমি কেন বাজারে যাবো সে বলে কি না চলো যাই যাই নেওয়ার পরে দূরে থেকে বলে কি ওই যে ওই লোকটারে ওই লোকটারে একটা ঝাড়ি দশ জোরে আমি কে ওই লোকটা আমি ঝাড়ি দিব তখন সে বলে কি দেও দেও এরকম করে বড় বড় চোখ এরকম করে দেও দেও মানে আমি যদি না দিই সে আমার ওই দেখ কেমনে সাই দিচ্ছে দেখ 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 কেমনে সাই দিচ্ছে ঠিক এইভাবে তখন আমি ভয় পেয়ে গেছি আমি বলছি যে ঠিক আছে দেই ওই লোকটা আমি যেই ঝাড়িটা দিছি ও বেটা তো উল্টা আমার উপরে ফায়ার হয়ে দিল দৌড়ানি আমি তোর এই 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 ভাঙা কমন নিয়ে আমি দৌড়াইছি আমি এখানে থাকতে পারবো না শোনো আমার শেষ কথা এই সর তো দিই মিয়া দেখো ঘড়িতে লাইট চলে ভালো ভালো চলুন আর তোমার বাপের সাথে কথা হচ্ছে চুপ করে পয়সা থাকো আমার এত কত দরকার নাই এগো এই বাড়ির থেকে ভাগাও নাহলে আমি থাকবো না আব্বা
তুই নিশ্চয়ই তোর অতীতের কথা আরে কইছস, নাহলে তোর লয়ে যাবো কেন? দোষ তো তোর। মানে আমি কি এতই ব্যাকেল তোর তাই মনে হয়? আমার অতীত বলার দরকার আছে তাদের কাছে, মাসুম শিশুদের কাছে? তাহলে আমার কি করতে হবে, কি করবো আমি? আমার কথা হইতেছে একটাই, হয় এদেরকে বিদায় কর, নাই না মেহনত নাই, কারণ এই গুতা গুতি যাতাযাতের মধ্যে আমি নাই। চাচা তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বার খাইয়া আব্বার পইরা, তার পোলা পাঙ্গ কইতাছ, তার বাড়ি থেকে চলে যাইতে, তুমি চলে যাও, মস্ত থাকলে মাস্তা নয় না মাথায় রেখো। কত বড় কথাটা বললো, এটার অর্থ বুঝছস তুই? মোজ থাকলেই মাস্তান হয় না, কি বুঝাইতে? আমি এনে থাকবো না, দরকারই নাই। এই কি বিচার করবো, আমি তো কোনো সমস্যা দেখতেছি না। তোর কাছে কোনো সমস্যা নাই বলি? হ্যাঁ একদম সব কিছু ঠিক আছে, তাই তো? ঠিক থাকলে থাকলো, থাক স্যার। আমি থাক ঘুমাবো, তোরা আমি কি বলছি, তোর বাপের সামনে কি বলছি, তোরা দুইজনে বাড়ি থেকে যাবি না আমি চলে যাবো? তুই জরা ধরে তার মজা যাবো, জরা জরা ধরে দরকার নাই, বাপে যা জরা ধরকে যা, আমি থাকবো। আচ্ছা এক কাজ কর, বস এবার ঘুমটা ভালো হইব, আমার অভ্যাস আছে। আমি এটা কেমনি ঘুমাই নি, মরা মেশের মতন। আমি একা ঘুমাতে পারবো না, তুমি আমার সাথে আসো। ঘুম আসার জন্য ঘুম আসবে, ঘুম নালে মানুষ পাগল হয়ে যায়, সেই জন্য ঘুম আসবে। বুঝাইতে পারছি? তাহলে কি হবে, এই যে একটা পাহাড়ের উপরে আসো, চারিদিক থেকে মৃদুমন্দ বাতাস বইতেছে, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা। এটা তো আসল না, এটা আমি বললাম মনে করতে, শীত নাই গরম কাল, মনে হচ্ছে বলা চলতে বাইরে বলা দিতে পারতাম। তুমি আমি মনে ফেলবে চাচ্ছ, তরে মারার কথা বলি নাই, আমার কোন আমি চিপা মেজা ফেলবো, এই জন্য বলছে। আচ্ছা ঠিক আছে বলবো না, চোখ আপনার আদর করতেছে, কবিতা বলতেছে, ছড়া বলতেছে।
চাচা ব্রেক ডান্স দিতেছিলেন নাকি? ব্যায়াম করি, স্বাস্থ্য সকল সুখের মূল। চাচা রাগ করছে। আপনি যেমনে মুখ ঘুরা বইছেন মনে হইতেছে আপনি আমগো দেখে বেজার হইছেন ভাই। এই যে মুখ ফিরাই বসি, বেজার হওয়ার কি আছে? তোমাদের উপরে বেজার হব কেন? চাচা একটু হাসেন না। হাসির কি হলো? হাসির কোনো খবর না হলে আমি হুদায় হাসবো, মানুষে পাগল বলবে না? একটু হাসেন। হাসছি, খুশি খুশি ভাইয়া বলবো? বলো না চাচা, আমাদের খেলার সাথী লাগবে। আলহামদুলিল্লাহ, এই এতদিনে একটা ভালো কথা বলছো, খেলার সাথী লাগবে। অবশ্যই লাগবে, আমি ওইটা চিন্তা করছি যে দুইজন সারাদিন ঘোরাঘুরি করে এটা তো এক কথা বোরিং, আরো চার পাঁচজন বন্ধু বান্ধব থাকলে অনেক কিছু করতে পারবা, খেলতে পারবা, মার্বল ডাঙ্গুলি। হ্যাঁ, খেলার সাথীর জন্য আমরা ঠিক করেছি আমরা বিবাহ করিব। কে বিবাহ করিব? এই নাকি তোমাদের খেলার সাথী? বিবাহ করিব। এই বুদ্ধি তোমাদের কে দিছে? এই তোর কে দিছে এই বুদ্ধি? ভাইয়া তুই দিছস? হ্যাঁ, বিয়ে করবো মানে করমই। বিয়ে করবো মানে করমই? খাওয়াবে কি? পড়াশোনা আছে, অশিক্ষিত? আমার আব্বা চাচারে কি খাওয়ায় তাই খাওয়াবো। চাচারে যদি খাওয়াইতে পারে দুই পুত্র বধুরেও খাওয়াইতে পারবে। আপনি ব্যবস্থা করেন, আমরা কম কম খাবো। হ্যাঁ কম কম খামু। আমি কোনো ব্যবস্থা করতে পারবো না, বাপের কাছে যা যায় বল, আবদার ধর, বিয়ে করবি, চোদ্দটা কর গে, তুই কর সাতটা কর, ও সাতটা করুক, আমার কোনো আপত্তি। আরে কই যান আপনি? না আমরা বিবাহ করব। এই লজ্জার কথা নিয়ে বাপের কাছে কেমনে যাবো? আমরা যাইতে পারবো না বলেই আপনারে যাইতে কইতেছে, আপনি ম্যানেজ করেন। আমি পারবো না, আমি এই ধরনের কথা কইতে পারবো না। আপনার পারতে হবে। বাদাই নগো বিয়ে আমি করাতে পারবো না। বাচ্চা দেন চাচা, ধৈর্য পরীক্ষা নিয়েন না, পরে কিছু গড়ায় ফেললে কইবেন যে বাতি যারা খারাপ। ফোন করবি? হ্যাঁ দরকার হলে করুন, আমরা ব্যবস্থা করেন, আমরা বিয়ে করবো। আমরা খুন করবো না, আমরা বিয়ে করবো চাচা। আমার সাথে তোর ছেলেরা তো খেলার সাথে যায়। খেলার সাথে মানে জিজ্ঞেস কর কি খেলার সাথে? কি কি খেলার সাথে? কি বিয়া করবো? বিয়া তুই করছিস? বিয়া না আমি করছি না। বাপ চাচা বিয়া করে নাই, পোলারা বিয়া করবো, এটা কোন ধরনের কথা? ওই ডাক, তুমি বিয়া না করলে আমরা দুইজন আইলাম কই থেকে? কুয়ের থেকে? তোরা আইসস আমার কপালে আসিল, আমার কপাল আসিল তোর আয়া বসো, তোকে দরকার নেই, তোরা জাগা চা। এত ইমোশনাল হতে কোনো লাভ হবে না, এখন কি ব্যবস্থা করা যায় সেটা কর। তাদেরকে বিয়া দিবি কে দিবি না সেটা বল। আমাদের ঘর লোকদের থেকে এই ওজন না বাবা, এটা একটু 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 সরানো, হাতে সরানো হবে, ওজন কমা ওজন, আমি কিন্তু বাঁচব না। আধুনিক তো তোরা তো তোরা বলছ।
তোমরা যার যার মতো করে হে হে বিয়া করবা, যাও যাও সরো, দয়া করে আমাদের গলার থেকে হাতটা সরো। আমরা তো ভালো সম্মান করে যাইতেছি, কিন্তু আপনি বিষয়টা নিয়ে ভাববেন। আমি কি চেষ্টা ত্রুটি করছি? আমি বিভিন্ন ভাবে বলছি, তাহলে বুঝানোর চেষ্টা করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলছি, সে যদি আমার অ্যাঙ্গেল না বুঝে তাহলে আমি কি করবো বলো? হ্যাঁ, আমাকে কি তাহলে তোমরা খুন করবা? হ্যাঁ করো করো। আপনি কালকে সকালে আব্বারে আগে বিয়া দিবেন, বিকালে আমরা দুজন বিয়ে করবো। আব্বার বিয়েটা আগে জরুরি। তোমরা মাঝে মধ্যে একদম ব্যাকিলের মতন কথা বলো, লাইক এ পুলিশ। কেমন চাচা? আরে মিয়া, তোমার বাপের সাথে বয়স আমি বড়, আমি আগে বিয়ে করব না তোমার বাপে আগে বিয়ে করবে? নিশ্চয়ই আমি আগে বিয়ে করব। আমি বিয়ে করার পর তোমার বাপে বিয়ে করবে, তারপর তোমরা দুইজন। চাচা, দুইটা সময় বিয়ে করা যায় না। কোনটা? একটা হচ্ছে বিয়ের বয়স হওয়ার আগে, আর একটা হচ্ছে বিয়ের বয়স পার হয়ে গেলে আর বিয়ে করা যায় না, তাই না ভাইয়া? আমরা দুই ভাই মিলে আপনার লেগে চাচি খুঁজতেছি, আর আপনি আঙ্গু দুই ভাইয়ের লেগে ভাতিজা বউ খুঁজবেন। ঠিক আছে? ঠিক আছে। তবে একটা কথা আছে এর ভিতরে, ফিনিশিং কথা। আমার জন্য যে পাত্র খুঁজবা, সেই পাত্র যদি আমার পছন্দ না হয় তাহলে দুইজনে দুই গালে দুই চটকানা খাবে, ঠাস কইরা। প্রস্তুত ভাইয়া? চাচা মারবে? এখন মারবো না, যদি পছন্দ হয় তাহলে মারবো কেন? তখন তো তোমাদের আদর করবো, কোলে তুলে নিব, আর যদি পছন্দ না হয় তাহলে ওই কারবার ঘটবে। এখন আসবেন বলে থেকে গেলে আমি বাঁচতাম, খাইয়া হাতে হচ্ছে। তুমি কি আমারে চিনো? সালাম দিলা যে। আপনি মুরব্বি? তাই আমি মুরব্বি। আমার চুল টুল কি কালো, মানে কালো না সাদা? কালো। আমার কাছে মনে হয় তিনটা হাতি চারটা হাতি বিলাজা, তুমি একাই তাই।
সর্বনাশ এক হাত, তার মানে দুই হাত, আমারটা তো এক হাতের কম। এই ঘটনাটা কি? আপনি খুবই পচালোক। কে পচালোক? আপনি। উচিত না হুক না দিয়ে যায়, আমি পচালোক? উচিত কথা কইলে মানুষ পচা হয় নাকি? এসব কি বলছেন, আমি কিচ্ছু বুঝছি না। না বুঝবা কেমনে, তুমি তো কইলাই তুমি বাচ্চা লোক, ফিটার কো। স্কুলে এখনো যাও না? পচালোক। এই তোমার গায়ে গার্জেনের নাম কি? চাচুর নাম ফারুক, আব্বুর নাম তিতাস। চাচুর নাম কি? আব্বুর নাম তিতাস, চাচুর নাম ফারুক। এইটাই ওইটা ওইটাই এইটা। তাড়াতাড়ি যাও, রাস্তার মাঝখান দিয়ে যাও না, এক কিনার দিয়ে যাও, রাস্তাঘাট একদম মাশাল্লাহ বন্ধ হয়ে যাবো, তাড়াতাড়ি। আপনি খারাপ লোক। আমি কি লোক? খারাপ লোক, আল্লাহ আপনাকে গুনাহ দিবে। দুনিয়ার গুস্ত শরীরের মধ্যে দিয়ে দিছাল আল্লাহ। হায় হায় রসু, মানুষ বলে এরকম থাকে। দরজায় থাপড় দিছি, কি হয়েছে? তোর গালে তো থাপড় মারি নাই, তোর গালে যদি মারতাম তাহলে বুঝতি। আইছিলাম ওই বেদপটার বিচার করবার দিকে, আর তুই আমারে বাইরে খাড়া করে রাখলি, খালি কি খাড়া করে রাখছ, তুই থাপড় দিস। আরে মাইসে মাইসের বাইরে তাইলে ভিতরে বহায় এক কাপ চা দেয়, একটা হুক নেবি স্কুলের লোক দিয়ে পারবি, তার মধ্যে তুই দিলি থাপড়, এটা কি ঠিক করলি? ডাক তিতাস আর ফারুক এদিকে তো ডাক। আমি তিতাস। ক ওমা, তোর নাম তিতাস, তার মানে ওই যে হাতির মতো আজদা হয় এরকম একটা, ওইটার বাপ তুই? একের পর এক তেলেস মতি যা দায় না লাগছ, তাহার যে কিনে আমি আল্লাহ জানে। এই তোর বউ কি এরকম? ওই তো বাপ, বাপের মতো বড় ভাই আর কি, থাকে না বড় ভাই? ওই গাইড, তুমি আমাকে বারবার অস্বীকার করতেছো কেন? আমার আর এটি ভালো লাগে না, আমি আর সুমন যে তোমার আপন বলা এটা স্বীকার করো না কেন? আর এই বেদব এখানে কি চায়? আরে কিন্তু আমার সহ্য হইতেছে না, আরে যাইতে কও। কি কইলি? আমি বেদব? হ্যাঁ, আমার থেকে তো বড় বেদব তোর ড্যাড। এই তুই কার সামনে কার বাপরে বেদব কইতাছস? তোরে কিন্তু আমি খাইলামু। এই তুই যা, ক্যাম্প ফায়ার করবো তোরে দিয়া, আমার পোলারা যেতে গেলে শিখের মধ্যে ঢুকায় পড়ায় ভালো হবে কিন্তু। যা যা বাবারে, বাইরে গেলাম তো আর দরকার কি? তোমার শক্তি আছে, সব কিছু বুঝছি, তাহলে দরকার নাই। ভাই আপনার যে শরীর আমার উপরে পড়লে আমি শেষ হয়ে যাবো। তুই আমার এরকম একটা ভাই রে, তুই কইছিস হাতি, আমারে কইছিস বেয়াদব, আমি কিছু মনে করি নাই। তুই আমার বাপের লগে উল্টা পাল্টা কথা কইছিস। তুই জিন্দাগিতে আমগো কারো লগে তো করবি না, কারো লগে উল্টা পাল্টা করবি না, বুঝতে পারছস? যাও ভাইয়া, তোমাকে মাফ করে দিয়েছে, তুমি যাও। আমি কেমনে যাবো? এমনে যাবো, এমনে যাবো, তোমার যেমনে মন চাই চলে যাও। আর দুষ্টমি করো না, ঠিক আছে? যাও হ্যাঁ ভাই, আর দুষ্টমি করবে না।
আমার তৃতীয় ইচ্ছাটা হলো মানে আমরা সবাই মিলে মানে আপনি সহ সবাই মিলে একসঙ্গে থাকি। আমার দুইটা কথা ছিল বন্ধু, যদি ওর মধ্যে দেশটার পুলিশ সাথে কথা বলতে চাই। কিন্তু পরি কোন দিকে বসাতে একটু যদি বলে দিতে তাহলে তার দিকে তাকাই বলতাম। এই তো বলি তোর ভাই আছে এইখানে বসে আছে না? আচ্ছা পরি আপনার আপনার কাছে একটা কথা ছিল যে আপনার যদি কোনো মানে নিকট বান্ধবী সুন্দরী আপনার মতো সুশ্রী থাকে থাকে আমি তাকে বিয়ে করতাম আর কি, আপনি যদি প্রস্তাব দিতেন তাকে। আর আমার ছোটবেলা থেকে ইচ্ছে যে আমি এটা পরে বিয়ে করবো আপনার মতো পুরোপুরিটা। আর একটা কথা বন্ধু বলবো, সেটা তো পরিচয় বলতেছি, আর একটা জিনিস হচ্ছে আবার ওই আপনার কাছে আমার করজোর অনুরোধ এই যে এই দুই বান্দর যেন আমার আর ডিস্টার্ব না করে, এই যে ধ্যান যেভাবে গলা পেশা ধরে রাখছে, আমার ইতিমধ্যে হাঁপানিরও হয়ে গেছে গলার প্রেশারের কারণে, এই দুইটা সবসময় আমার সাথে এইভাবে থাকে, এরা যেন আমার ঠিকা বিস্তৃত হয় মানে দূরে সরে যায়, এই ব্যবস্থাটা আপনি করে দেন। আপনি হাত সরাই দিচ্ছে এখন থেকে আমার ডিস্টার্ব করবা না? হ্যাঁ আচ্ছা খুব খুশি হয়েছি, তার মানে পরি আপা আমি কি অতি শীঘ্রই পরি পাইতেছি আপনার মতো সুন্দরী বুদ্ধিমতী? আমি আশাবাদী, তাইলে আমি এখন উঠি। তোমরা কি যাবা আমার সাথে? জি চাচা চল আসো আসো তোমরা আসো। অত্যন্ত খুশি হয়েছি না মানে আপনার তৃতীয় প্রশ্নের উত্তরে তো আমি বললাম আপনি সহ আমরা সবাই একসঙ্গে থাকবো, তো আপনি তো কিছুই বললেন না। আমি তো থাকতে পারবো না এরকম কথা বললেন, এত কিছু সম্ভব আপনার পক্ষে এটা সম্ভব না, আমি কি দেখতে এত খারাপ?